ভাতারির বিধায়কের মানবিক উদ্যোগে ঘরে ফিরল 150 জন ঘরছাড়া বিজেপি কর্মী। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর মানবিক উদ্যোগে বনপাস কামারপাড়ার ঘরছাড়া 150 জন বিজেপি কর্মীদের ঘরে ফেরালো বনপাস অঞ্চল তৃণমূল কংগ্রেস। বনপাস অঞ্চলের বিজেপি কর্মীরা ভোট ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে ভয় পেয়ে যারা বাড়ি ছেড়ে পালিয়েছিলেন তাদের প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে বিধায়ক ঘরে ফেরান এবং বলেন, নিজের বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের সাথে থাকুন। এদিন ভাতারের বিধায়কের প্রচেষ্টায় বনপাস কামারপাড়া, চাঁদায়, মোহনপুর, মণ্ডলপাড়া এবং ধান্দলশা ও হরিবাটি গ্রামের 150 জন বিজেপি পরিবারকে ঘরে ফেরানো হলো। এছাড়াও বিধায়ক বলেন, বিজেপি কর্মীরা নিজেরাই ভয় পেয়ে ঘর ছাড়া ছিলেন, আমাদের কর্মীরা কেউ তাদের কিছু বলেনি এবং মারেওনি, ভোটের আগে তারা যে নোংরামি করেছিল, মানুষকে যে ভীত সন্ত্রস্ত করেছিল, তার ভয়েই তারা এতদিন ঘর ছাড়া ছিলেন, আমরা নিঃস্বার্থভাবে তাদের ঘরে ফেরালাম। এছাড়াও ভাতার ব্লকের ঘরছাড়া বিজেপি কর্মীদের মাঠ থেকে ধান কেটে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার এই ধরনের মানবিকতার সহিত কাজ করে চলেছেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জহর বাগদি, ভাতার ব্লকের কর্মাধ্যক্ষ জয়ন্ত হাটি, বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি মণ্ডল ও উপপ্রধান আহমেদ আলী, ভাতার থানার আধিকারিকগণ ও এলাকা তৃণমূল কর্মীরা। আসুন এবার শুনে নেওয়া যাক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং তৃণমূলের এক কর্মী, এছাড়াও ঘরে ফেরা এক বিজেপি কর্মীর পরিবারের সদস্য। পূর্ব বর্ধমান থেকে কুন্তল মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। এখানে আজকে বিজেপি কর্মীরা প্রায় 150 মতো ঘর ছাড়া ছিল, তাদের কিন্তু আমাদের ছেলেরা মারেনি বা বারো করে দেয়নি, তাদের কাছে জিজ্ঞাসা করেনি, কেউ পয়সায়নিও ঢোকায়নি, তারা নিজেরাই ভয়ে পালিয়েছে। কেননা তারা যেটা করেছে, যে বাউলিটা তারা করেছে, সেই জন্যই তারা ভয়ে পালিয়েছে যে আমরা হয়তো মারব, কিন্তু আমাদের ছেলেরা কেউ তাদের কিন্তু মারেনি। তারা যে একের পর একে আপনি যে বাড়ি ফেরাছেন, তাদের মুখ থেকে একটা কথাই শোনা যাচ্ছে যে তারা নাকি প্রাণের ভয়ে, ভয় সঞ্চার হয়ে তারা বাড়ি ফিরেছে, কিন্তু তাদের রাজ্য নেতৃত্ব কালকেও কিন্তু বর্ধমানের বিবৃতি দিয়েছে যে তাদেরকে ওপর অত্যাচার করে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আরে বাবা, সেদিন তো বললাম তাদের রাজ্যের নেতৃত্ব বসে আছে ঠান্ডা ঘরে, তারা ঠান্ডা ঘরে বসে আছে, তারা এরকম মাঠে নেমে দেখে যায় তাদের ছেলেরা কোথায় আছে, তাদের ছেলে দিয়ে খোঁজ নিয়েছে তাদের রাজ্যের নেতৃত্ব, ঠান্ডা ঘর থেকে বেরিয়ে মাঠে নেমে দেখুক তারা কোনো কর্মী খোঁজ রেখেছে, এইখানে জিজ্ঞাসা করুন না যে কর্মীগুলো আছে তাদের জিজ্ঞাসা করুন তাদের কোনো খোঁজ নিয়েছে কিনা, তারা তো ওরকম কথা বলবি। আজকে প্রায় 150 মতো আছে ভোটের আগে, যে আপনার বনপাস এলাকায় বিজেপি কর্মীদের একটা উচ্ছ্বাস ছিল, এখন আপনার এই মানবিক উদ্যোগটা নিয়ে কিরকম দেখতে যাচ্ছেন? এখন তারাই বুঝুক, তারাও তো মানুষ, তারা তো ভোটের আগে ভেবেছিল আমরা ক্ষমতায় চলে এসেছি, সেই জন্যই তারা উচ্ছ্বাসটা দেখিয়েছিল বিজেপির সঙ্গে, এখন তারা দেখ চিন্তা করে দেখুক কি করবে। যে সমস্ত আমরা তাদের কিন্তু মানবিকতা দেখাচ্ছি, যে সমস্ত কর্মীরা বাড়ি ফিরছেন তাদের বার্তা কি দেবেন? তারা শান্তিতে থাকুক, সবারের সঙ্গে ভালোভাবে থাকুক, মদ খেয়ে যেন বাঙালি না করে, তখন রাস্তাঘাটে যেন কোনো রকম টোন টিটকে না করে তারা, কারণ আমাদের ছেলেরা সবই সংযত আছে, সবাই ভালো আছে, তারা যেন ভালো থাকে, তারা যেন শান্তিতে থাকে, তারা যেন সুখে থাকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে আমরা এখানকার 150 পরিবার, ঘরছাড়া পরিবার বিজেপি দলের, তারা এখানে যে সন্ত্রাস তৈরি করেছিল, একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল ভোটের সময়, ভোটের রেজাল্ট বেরোনোর পড়ার পর তারা কিন্তু ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের কর্মীরা তাদেরকে খুঁজে বার করে নিয়েছে, আজকে আমাদের বিধায়ক সাহেব তাদেরকে মোহনপুর, হরিবাটি, খামারপাড়া, ধান্দলশা, চাঁদাই, না না কি জন্য তারা নিজেরা এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছিল, ভোটের সময় তারা বিভিন্ন মানুষকে হুমকি দিয়েছিল এবং মদ খেয়ে বিভিন্ন নোংরাম করেছে এখানে, সেই জন্য তারা নিজেরা ভয়ে চলে গেছে, আজকে আমাদের কর্মীরা তাদেরকে খুঁজে নিয়েছে বাড়ি, আজকে আমাদের বিধায়ক তাদের বাড়িতে ঢুকে গেছে। দাদা, এই অঞ্চলে বিজেপির অনেকটা উত্থান হয়েছিল। আর আমার নাম চন্দনা মণ্ডল। কি সমস্যা হয়েছিল? সমস্যা হয়েছিল, বিজেপি ঘর ছিল, বাড়ি ছাড়া হইলো। কে? আমার স্বামী সুকুমারা মণ্ডল। আজকে দিয়ে এতদিন পর বাড়ি হয়েছে, দিয়ে গেছে তৃণমূলের লোকে। কেমন লাগছে? ভালো লাগছে। এতদিন কি আপনারা আতঙ্কের মধ্যে ছিলেন? না, ঘরে বাড়ির লোক ছিল না। হ্যাঁ, তা ছিলাম বই। এখন আজকে কেমন লাগছে? আজকে ভালো লাগছে।